শুরু করে সুপ্রিয় ছাত্রীরা ছাত্রছাত্রীরা, আমি ফেরদৌস আরা বেগম, সুমিতা মনুল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়। আমরা কোভিড-19 কারণে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার কারণে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তো আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে ক্লাস সিক্সের ম্যাথ বীজগণিতের একটা চ্যাপ্টার, অনুশীলনী 4.3 বীজগণিতীয় রাশি। তো আমি এখানে আজকে তোমাদেরকে করাবো 39 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা। বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো। বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো, তাহলে এটা হচ্ছে আমাদের 39 নম্বরের প্রশ্নটা। এখন দেখি আমরা কি আছে, এ স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। তো প্রথমটি কি আছে, বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? বি স্কয়ারের সাংখ্যিক সহগ আমরা জানি কি, চরকের সাথে যে সংখ্যাটা থাকে, চরকের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে সাধারণত সহগ বলা হয়। তো আমাদের এখানে বি স্কয়ারের সাথে কোনো কিছু নেই, তো যখন কোনো কিছু না থাকবে তখন সেখানে বুঝতে হবে যে সেখানে একটা 1 আছে। তাহলে আমাদের এখানে বি স্কয়ারের সাংখ্যিক সহগ হবে বি স্কয়ারের সাংখ্যিক সহগ সমান 1। কোন সংখ্যার কোন চলকের, এখানে আমাদের চলক হচ্ছে কি, বি, আমাদের চলকটা হচ্ছে বি, তাহলে বি এর বাম পাশে যদি কোনো সংখ্যা না থাকে তখন আমরা সেখানে ধরে নিব কি, একটা 1 আছে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের সাংখ্যিক সহগটা হচ্ছে 1, তাহলে বি স্কয়ারের সাংখ্যিক সহগ 1। এবার আসো খ নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে আছে এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ করো। আমাদের খ নাম্বারটা শেষ, এখন খতে আসো। এ স্কয়ারের দ্বিগুণ কোন সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে কি, একটা সংখ্যাকে 2 দিয়ে গুণ। তাহলে এখানে এ স্কয়ারের দ্বিগুণ মানে হচ্ছে কি, এ স্কয়ার
সি স্কয়ারের তিন গুণ হবে, কোন সংখ্যার তিন গুণ হচ্ছে সেই সংখ্যাটাকে তিন দিয়ে গুণ। তাহলে সি স্কয়ারের তিন গুণ হচ্ছে সি স্কয়ার গুণ তিন, বা তিন গুণ সি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখি, থ্রি গুণ সি স্কয়ার, তাহলে কত হচ্ছে থ্রি সি স্কয়ার। তাহলে আমরা পেলাম এ স্কয়ারের দ্বিগুণ সমান টু এ স্কয়ার, সি স্কয়ারের তিন গুণ সমান থ্রি সি স্কয়ার। তাহলে আমরা দুটাই পেয়ে গেলাম। তারপরে কি বলেছে, এ স্কয়ারের তিন গুণের সাথে সি স্কয়ারের তিন গুণ যোগ করো। এখন আমরা টু এ স্কয়ারের সাথে থ্রি এ স্কয়ার যোগ করব। আমি আবারও বলছি, এ আমাদের কোশ্চেনটা কি ছিল, এ স্কোয়ারের তিন গুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ারের দ্বিগুণটা বের করলাম। কোনো সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে কি, সেই সংখ্যাকে দুই দিয়ে গুণ। তাহলে এ স্কোয়ারের দ্বিগুণ পেলাম আমরা এ স্কোয়ারের সাথে দুই দিয়ে গুণ করে টু এ স্কোয়ার। আর সি স্কোয়ারের তিন গুণ, সি স্কোয়ারের তিন গুণ আমরা কি পেলাম, সি স্কোয়ারকে তিন দিয়ে গুণ করে থ্রি সি স্কোয়ার। এবার দুটোটাকে আমরা যোগ করলাম, টু এ স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের হর অ্যান্সার। কেমন, এবার আসো গড় অ্যান্সার। গড়ে আছে কি, এ স্কোয়ার এর তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে নিয়োগফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করা। তাহলে এ স্কোয়ারের তিন গুণ, এ স্কোয়ারের তিন গুণ হবে এ স্কোয়ারের তিন গুণ থ্রি ইন্টু এ স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার। বি স্কোয়ারের দ্বিগুণ হবে টু ইন্টু বি স্কোয়ার সমান টু বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ, তাহলে কি হবে থ্রি এ স্কোয়ার। সুতরাং থ্রি এ স্কোয়ার বিয়োগ করে পাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। এবার বিয়োগফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ, তাহলে সি স্কোয়ারের চার গুণ সমান ফোর ইন্টু সি স্কোয়ার সমান ফোর সি স্কোয়ার। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে প্রশ্নে, বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করা। আমরা বিয়োগফল কত পেলাম, এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এর সাথে আমাদেরকে কোশ্চেনে কি বলা হয়েছিল, এ স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে। তাহলে বিয়োগ করে আমরা পেলাম কি, থ্রি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার। এরপর বলা হয়েছে বিয়োগফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করো। তাহলে সি স্কোয়ারের চার গুণ হচ্ছে ফোর সি স্কোয়ার। আমরা বিয়োগফল থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে প্লাস ফোর সি স্কোয়ার
39 নাম্বার অঙ্কটা। এরপরে আসো 40 নাম্বার। চল্লিশ নাম্বারে আছে, একটি খাতার দাম এক্স টাকা, একটি কলমের দাম ওয়াই টাকা। এবং একটি পেন্সিলের দাম দেড় টাকা হলে ক নম্বরে আছে, তিনটি খাতা ও দুটি কলমের দাম কত। তাহলে আমাদের প্রতিপদের মধ্যে কি আছে, একটি খাতার দাম এক্স টাকা, তাহলে তিনটি খাতার দাম কত হবে, থ্রি এক্স টাকা। তাহলে একটি খাতার দাম এক্স টাকা, সুতরাং তিনটি খাতার দাম যখন বেশি হয়ে যায় তখন কী হয়, গুণ হয়। এক্স থ্রি গুণ এক্স বা থ্রি এক্স টাকা। তারপরে আছে কি, দুটি কলমের দাম কত। উদ্দীপকের মধ্যে কি আছে, একটি কলমের দাম ওয়াই টাকা, একটি কলমের দাম ওয়াই টাকা, সুতরাং দুটি কলমের দাম টু ওয়াই টাকা। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম যে তিনটি খাতার দাম, একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা, তো ওই নিয়ম অনুযায়ী, সুতরাং তিনটি খাতার দাম হল কত, থ্রি এক্স টাকা। আবার একটি কলমের দাম ওয়াই টাকা, দুটি কলমের দাম গুণ হবে ওয়াই কে টু দিয়ে, টু ওয়াই টাকা আনসার। আনসারটা থ্রি এক্স টাকা এবং টু ওয়াই টাকা। শেষ আমাদের ক নম্বরটা। এবার খ নম্বরে আছে, পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের দাম থেকে ও আটটি পেন্সিলের দাম থেকে দশটি কলমের দাম বাদ দিয়ে কত হবে, আমি তো
Y o z এর সাংখ্যিক সহগ কত উদ্দীপ
নিকট অনুযায়ী তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের এই এতটুকুই থাকলো। এই স্বল্পতার কারণে আজকে আমাদের ক্লাসটা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।